নমস্কার বন্ধুগণ, আজকে নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিল্ডিং প্ল্যান নিয়ে কয়েকটা সাধারণ কথা বলবো, যেটা আপনাদের জীবনে খুবই কাজে লাগবে। হয়তো আপনি বাড়ি বানাচ্ছেন বা কোনো একদিন বাড়ি বানাবেন, কিন্তু এই জিনিসগুলো যদি আপনি জেনে রাখেন, এই কথা, এই পয়েন্ট, তাহলে আপনার অনেক কাজে লাগবে। বিল্ডিং প্ল্যান এমনভাবে করা হয় যাতে বাড়ির মধ্যে যে সমস্ত রুম থাকবে, বেডরুম, কিচেন, ডাইনিং, ড্রয়িং, ইটিসি যাবতীয় রুম থাকবে, সেখানে যাতে ঠিক পরিমাণে প্রকৃতির আলো, আবহাওয়া ঠিকঠাকভাবে পৌঁছায়, এবং যাতে ঝড়ো হাওয়া বা শীতকালের ঠান্ডা হাওয়া বা গ্রীষ্মকালের গরম হাওয়া না ঢোকে। এই সমস্ত বিভিন্ন দিক থেকে বিচার করে একটা বিল্ডিং প্ল্যানকে বানানো হয়। কিন্তু বিল্ডিং প্ল্যান সব জায়গায় কি বাস্তব মেনে বানানো সম্ভব হয় না। যেখানে যেমন জায়গা পাওয়া যায়, সে হিসাবে যতটা সম্ভব কমফোর্টেবল করা যায়, ততটা একজন ইঞ্জিনিয়ার তাই করেন। এবং যখন কোনো রকম কোনো সিম্পল পসিবিলিটিস থাকে না, তখন সাধারণ একটা নিয়ম মেনেই বিল্ডিং প্ল্যান করা হয়। তবে বিল্ডিং প্ল্যান যখন আপনি আপনার বাড়ির জন্য বানাবেন বা কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে বানাবেন বা আপনি একজন ইঞ্জিনিয়ার বা একজন কন্ট্রাক্টর, সব ক্ষেত্রেই আপনি মনে রাখবেন যে বিল্ডিং প্ল্যান কিন্তু বাস্তু মেনে করুন। বাস্তু মানে যে একটা হিন্দু ধর্মশাস্ত্র মতে, সেটা কিন্তু নয়। বিল্ডিং প্ল্যানে বাস্তুশাস্ত্র জিনিসটা এসেছে, এটা অনেক আদিকাল থেকে, সে বিস্তৃত আলোচনা আমি অন্য ভিডিওতে করব। কিন্তু বলি, বাস্তুশাস্ত্র মতে যদি আপনি বিল্ডিং প্ল্যান আপনার বাড়িটাকে বানান, তাহলে কিন্তু আপনার বাড়িতে প্রকৃতির সমস্ত সুবিধা আপনি পাবেন। জল, হাওয়া, ঝড় ঝাপটা এবং সূর্যের কিরণ, সব রকম আপনি সুযোগ সুবিধা পাবেন। খারাপ জিনিসগুলো আপনার বাড়িকে কোনো রকম ক্ষতি করতে পারবে না। এটা কোনো ধর্মীয় শাস্ত্র নয়, এটা এক ধরনের সায়েন্স। যেমন আপনার কিচেন কিন্তু পূর্বমুখী হলে ভালো হয়। এটার লজিক কী আছে? যে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, সূর্য রশ্মি আপনার কিচেনের মধ্যে পড়বে, তাতে আপনার কিচেনের যদি কোনো রোগ জীবাণু, কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে, সেগুলো সূর্যের আলোতে নষ্ট হয়ে যাবে এবং আপনার কিচেন রোগ জীবাণু মুক্ত থাকবে। বেডরুম বিল্ডিংয়ের কর্নারের ধারে করা হয়, বিশেষ করে পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে, এবং যদি জায়গা না থাকে তাহলে দক্ষিণ পশ্চিম দিকে। উত্তর দিকে বেডরুম না করাই ভালো, কারণ উত্তরের ঠান্ডা হাওয়া শীতকালে আপনার বেডরুমের জানলা খুলতে বাধা দেবে। আর দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে আপনি সকালের মিষ্টি রোদ পাবেন, যদি আপনার ফাঁকা এরিয়া থাকে। গ্রীষ্মকালে ঠান্ডা হাওয়া পাবেন, যাবতীয় সুযোগ সুবিধা আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, বেডরুমে কিন্তু একটা জানলারই ব্যবস্থা রাখবেন। তাহলে কি আপনার রুমের মধ্যে যে দেওয়াল থাকবে, সেই দেওয়ালটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। যদি এসি লাগান তাহলে একটার দেওয়াল যথেষ্ট, এবং যদি এসি না লাগান তখন এমন ব্যবস্থা করতে হবে যাতে দুটো জানলা পাওয়া যায়, তবে একটা মানে ভালো ক্লাইমেটিক কন্ডিশন পাওয়া যাবে। যেমন সিঁড়ির ক্ষেত্রে স্টেয়ার এমনভাবে বাড়িতে বানাবেন যেটা ক্লকওয়াইজ ওঠা যাবে। ক্লকওয়াইজ মানে হচ্ছে যে সিঁড়ির হ্যান্ডরেল, মানে যেটা সিঁড়ির হ্যান্ডেল থাকবে, গদা বাংলায় যেটা আমরা বলি রেলিং, সেটা যেন ডান হাত বরাবর থাকে, তাহলে কি উঠতে সুবিধা হয়। এবং যদি এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে কিন্তু একটা অন্য ধরনের আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়। লিভিং রুম মানে ড্রয়িং রুম, এই জায়গাটা এমন জায়গায় হবে যেখানে আপনার রুমে, আপনার বাড়িতে সে সময় যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে কিন্তু যেন পর্যাপ্ত পরিমাণে আলো ঢোকে। বাড়ির মধ্যে যদি বাথরুম বানান, অনেকে বাড়ির বাইরে বানায়, কিন্তু বাড়ির মধ্যে যদি বানান তাহলে কিন্তু কখনোই সেটাকে ঈশান কোণে, মানে উত্তর পূর্ব এই কোণে কখনোই প্লেস করবেন না। আপনি হিন্দু হন, মুসলমান হন, যে হন না কেন, বাস্তুশাস্ত্র বলছে উত্তর পূর্ব মুখে বাথরুমকে প্লেস করা ঠিক নয়, সেটা আপনার বাড়ির মালিক বা আপনার বাড়ির জন্য ক্ষতিকর হতে পারে, অ্যাকর্ডিং টু ক্লাইমেটিক কন্ডিশন। বিল্ডিং প্ল্যান সম্বন্ধে আরও অনেক ধরনের তথ্য আছে, জানতে হলে আমার চ্যানেলের সাথে আপনি জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে প্রিয়জনের সাথে শেয়ার করুন।
আমি অনেক অনেক টিপসও দেব এবং বিল্ডিং প্ল্যানও শেয়ার করব। তার সাথে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন তাদেরকে বলি, তাদের জন্য নোটস বা পরীক্ষার প্রিপারেশন, পিএসসি সব ধরনেরই সুবিধা রাখবো। সবাই চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।